নিচের দিকে, নিচের দিকে, উপরের দিকে আসিস না। বাহ ভালো করে জোরে জোর লাগিয়ে। তোকে একটা কবিতা শোনাই বুঝলি তো, একটা কবিতা হট করে মাথায় চলে। আপনার কবিতা আবার শুনতে হবে? হ্যাঁ, কি করতে দিই তোকে, ওটাও তোর কাজ। আচ্ছা শুনুন, শোন। তিরিং বিরিং পায়রা হব, তিরিং বিরিং ফুটে খাবো, তিরিং বিরিং আকাশে উড়বো, উঠতে উঠতে হেগে দেবো। হেগে দেবেন? পায়রা পাখি উঠতে উঠতে থাকে না, কোথায় বসে আগে? ভালো করে আর তো নিচের দিকে জল লাগিয়ে। খাসনি নাকি বাড়িতে? স্যার আসবো? কে? দেখ তো, আমি রিপোর্টার এসেছি একজন। কোথা থেকে? খেয়ে দিয়ে কাজ নেই, রিপোর্ট চ্যানেল থেকে। আসুন। আরে আসুন আসুন আসুন। আপনি নাকি বাংলা রত্ন পেয়েছেন শুনলাম? হ্যাঁ ওই আর কি, ওরা একটু দেরি করে ফেললো, আরো আগে পাওয়ার কথা ছিল। আমি এইদিকে, আপনি অন্ধ বলে এদিকে তাকান। মানে ওরা একটু দেরি করে ফেললো। আপনি বসুন বসুন বসুন। এই তুই যা, এখন আমার ইন্টারভিউ নেবে যা। আপনার কি কুত্তায় কামড়েছে এর ইন্টারভিউ নিতে এসেছেন? আপনি, আপনার কি পাগল নাকি? আপনি বাংলা রত্ন পেয়েছে, যান যান। মানে মায়না চাইতে আসিস? আপনার চাকরটাকে পাগল নাকি? আপনার চাকরটাকে পাগল চোখে দেখি না তো, তাই মাথায় উঠে গেছে। আচ্ছা এবার ইন্টারভিউ শুরু করা যাক। হ্যাঁ বসুন। তো ও কি পচা কই, চলে গেছে না? ও চলে গেল তো বাইরে। তা ইন্টারভিউ শুরু করার আগে আমার বাড়ি প্রথমবার এসেছেন, একটু চাটা হয়ে যাক নাকি? চা? আচ্ছা আনুন তাহলে। মানে আপনার কি আক্কেল জ্ঞান নেই? একটা অন্ধ লোককে চা বানাতে বলছেন? যান বানিয়ে নিয়ে আসুন। আমাকে আনতে হবে? তবে কে আনবে, যান বানিয়ে নিয়ে আসুন। ঠিক আছে। শুনুন, লিকার কড়া করে দেবেন। আচ্ছা আচ্ছা স্যার, এই তো চানি চলে এসেছি। রাখুন। আরে আপনার জন্য এইটুকু তো করতেই পারি, বাংলা রত্ন পেয়েছেন বলে কথা। যাক আপনাকে দেখে ভাল লাগলো, আপনি শিল্পীর সম্মান করতে জানেন। বসুন। টিন চাটা নিন। হ্যাঁ আপনি ঢেলে দিন। দেখি কেমন বানিয়েছেন চাটা। যাই হোক, আপনাকে আর দেবো, এটুকুই খান, বেশি খাওয়ার দরকার নেই। চায়ে দুধের থেকে তুলনায় জলটা একটু বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে, আপনি আসবেন আমি শিখিয়ে দেবো। আপনার দুধটাই তো বাঁচানোর জন্য আমি বেশি জল দিয়েছি, আপনি বুঝছেন না কেন? আমি বলেছি দুধ বাঁচাতে, সারাদিনে একবার দুবার চা খেতে পারি। তাহলে মেন কথায় আসি। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা ভিডিওটা শুরু করছি। এবার মেন কথায় আসি। হ্যাঁ বলুন। এবার এবার জেনে নেওয়া যাক। দাঁড়ান 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 দাঁড়ান, বিড়ি চাষে তো একটু বিড়ি হবে না? বিড়ি খাবেন না? আমি বিড়ি বিড়ি টিড়ি কেন খাবেন? আপনারা তো বড় লোক মানুষ, সিগারেট খাবেন। থাক, এই গরিবের বিড়ি আপনার খেতে হবে। আরে না, ঠিক আছে ঠিক আছে, ঠিক খাবেন তবে। দাঁড়ান, কিন্তু চাষে তো বিড়ি না হলে মানায় না। কি মানে? একটাই আছে, নিন তাহলে, আমিই খাই, আপনার খেতে হবে না। আচ্ছা আপনিই খান। তবে আপনার বিড়ি খাওয়া হয়ে গেলে আমরা জানতে পারি আপনার নামটা কি? আপনি কার ইন্টারভিউ নিতে এসেছেন? কালীপদ পোদ্দারের। তাহলে আমি কে? তাহলে আপনি কালীপদ পোদ্দার। তাহলে আবার জিজ্ঞাসা করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তো আপনারা এই মুহূর্তে জেনে নিলেন, ওনার নাম হলো কালীপদ পোদ্দার। হুম হুম। এবার আমার সেকেন্ড কোশ্চেন, বলুন আপনি কি সত্যি অন্ধ? আবার দিলেন তো খেতে, আবার আপনি মুখটা চটকে দিলেন। আরে রাখছেন কেন, আমি কোশ্চেন জিজ্ঞেস। বিশ্বাস হচ্ছে না যে আমি অন্ধ। এই যে আপনার, আমার সামনে আপনি বসে আছেন, আপনি নিজেকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তার মানে আপনি অন্ধ? হ্যাঁ, সেটাই প্রমাণ হলো। তো স্যার আমার তৃতীয় প্রশ্ন, আপনি কিভাবে অন্ধ হলেন? সে এক বড় মর্মান্তিক ঘটনা। ছোটবেলায় একবার আমার জয় বাংলা হলো। জয় বাংলা মানে? জয় বাংলার চোখে আঞ্জনি। তখন গ্রাম বাংলার নিয়ম ছিল যে বাচ্চাদের ওই টুনটুনি পাখি, মানে যেটাকে আমরা বলি আর কি, ওটা চোখে ঘষলে ঠিক হয়ে যেত। হ্যাঁ। তো আমার বাড়ির পাশে এক ছেলে থাকতো, তার টুনটুনি পাখি আমার চোখে ঘষলাম, তারপর তো আমি অন্ধ হয়ে গেলাম। কি বলেন দাদা, টুনটুনি পাখি ঘষাতে আপনার চোখ অন্ধ হয়ে গেল? টুনটুনি পাখি নাকি? ওসামা বিন লাদেনের টুনটুনি পাখি ছিল।
সেটা আগে বলে না দেন তো আফগানিস্তানে জন্মেছিল আপনার বাড়ির পাশে কি করে আসলো আরে আফগানিস্তান থেকে পালিয়ে আমার বাড়ির পাশে সে ভাড়া থাকতো তো আগে কি বলেন দাদা বিষাক্ত টুনটুনি ছিল আমার পরের প্রশ্ন দাঁড়ান আমি প্রথমে ডায়েরিটা নিয়ে আপনার যে কবিতাটা কিরিং কিরিং হাঁকতে যাবো কিরিং কিরিং মুড়তে যাবো কিরিং কিরিং খেতে যাবো তারপরে সেটা লাইটে লিখেছেন কিরিং কিরিং অনেক কিছু করার আছে এটার মানে কি কি করার আছে না আপনি কি করার কথা ভাবছেন আসলে পৃথিবীতে করার মতো অনেক কাজ আছে আপনি যেটা ভাববেন সেটাই তার মানে আপনি অনেক কিছু করতে পারবেন তো স্যার আমার পরের প্রশ্ন আপনার যে বইটার মধ্যে যে কবিতাগুলো লিখেছেন থাকতে যাবো মুড়তে যাবো কি করবো এগুলো আমার মানে কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না এগুলোর মানে কি বইটার নাম কি কেন স্যার গুজব ছড়া তাহলে গুজব ছড়া আপনি মানে খুঁজে মানে খুঁজতে চাইলে হবে নামই তো মিনিংলেস গুজব ছড়া কোনো মানে পাবেন না এখানে আচ্ছা স্যার এটাই তোমার স্পেশালিটি আচ্ছা স্যার আমার ইন্টারভিউ শেষ আমি এবার গেলাম অনুভব করে দিচ্ছি পরিষ্কার করে যাবি।